स्तुति कर बोले नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय सरकार बुझते सब ठाकुर नाम भजन कर जब जेल बंद कर दिए छो उधर के कि देखो पूरा विदेशी होयो कि कर गोविंद नाम नीचे तो हमारा देसी हो कि गोविंद नाम नीचे ना एक और उधर जेल बंद कर दिए छे जो हमने जेल बंद कर दिए छे मारला सब बेर कर लिए छे ओरा की कर जो ब्रेड खेते दी तो ओई ब्रेड गुलो के खेते कर माला बनिए छे 108 माला बनी छे ब्रेड गुलो और ओई ब्रेड गुलो दिए दिए ना हरे कृष्णा 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 हरे हरे दंड दिए उधर दिए जेल जरा खूब पिटाई कर खूब मारो एक मन एक दिखे दिखे मारते 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 सब चित्कार कर আর মারবে না এখন করতে করতে এখন যারা ভক্ত ছিল ওরা তো এখন ওরা শুনেছে যে তিনি নৃসিংহদেবের নাম কোন বিপদে অবস্থা নিয়ে যায় যেরকম তিনি প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করে এখন ওরা জেলে বসে না নৃসিংহদেবের নাম এই যে স্তুতি বললেন আপনারা এই স্তুতি করতে আরম্ভ করেছে দেখুন কি হলো মারতে 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 এসে আজকে সন্ধ্যায় হয়েছে ছেড়ে দিয়েছে কাল থেকে এই ইসকন যে ভক্তরা ছিল কাল থেকে তার নাম্বার আছে इधर मार नंबर आसे अपन रात्रि सारा हरि नाम करचे भजन करचे एखन की होई छे जखन वो सुते गिए छे जे जेल की पर जे मार जन सुते गिए छे ना नृसिंह देव से खाने साक्षात प्रकट होई गेतो रे काल के जादेर नंबर आसे और अमर भक्त तुम यदि ओदेरे मार ना तिनी साक्षात नृसिंह देव प्रकट होई छे प्रकट होगे छात्री मध्ये बसी छे छात्री मध्ये बसे गिए अरे वो जे नाखून वाला छिलो नाक बोलो वो छात्री मध्ये एकदम घेरे दिए छे
গেড়ে দিয়ে বলে যে কালকে যদি ওদের মা তোমার ছাতিকে ফেড়ে দেব আমি। রাত্রির মধ্যে নৃসিংহদেব প্রকট হয়েছে। আর যখন সকাল হয়েছে না, ওই লোকটা দৌড়িয়ে দৌড়িয়ে সেই ভক্তদের কাছে বলে তোমাদের ভগবান কে, তোমাদের কে ভগবান? আমি কি রাত্রির মধ্যে স্বপ্ন দেখলাম একটা ভয়ঙ্কর রূপ, আধা নৃসিংহ আর আধা মানুষ, আর আমার ছাতির মধ্যে বসে না, আমার ছাতিকে ফেড়ে দিয়েছে, দেখো রক্ত বেরোচ্ছে, দেখো তোমার প্রভুকে বললো আমি তোমাদের মারবো না, আর তোমাদেরকে মারবো না, যাতে আমাকে মারে না, ভয়ঙ্কর রূপ দেখলাম, তোমার ওদের প্রার্থনা করো তোমাদের আর মারবো না, তবে তো ওদের ছেড়ে দিল আর ওদের মারলো না। দেখুন যদি আমার হৃদয় থেকে যদি ভগবান নাম নেই না, সমস্ত বিপত্তি অবস্থা কি হবে? ঠাকুর আমাদের রক্ষা করবে। আপনারা চৈতন্য ভাগবত শুনে থাকবেন, যখন মহাপ্রভুর ভক্তরা মৃদঙ্গ করতাল নিয়ে যখন তোরা হরিনাম করছিল, কাজ কি করলো? মৃদঙ্গ ভেঙে দিয়েছিল। বলে মুসলমান পিরিয়ড ছিল না, এই হরিনাম হরিনাম করা না, কি এসব হরিনাম করছো? মুসলমান ধর্ম কোরআন উচ্চারণ করো। ওরা তখন গিয়ে নালিশি করেছে মহাপ্রভুর কাছে, এরকম ভাবে আমরা কীর্তন করছিলাম, কাজি পাজি এসে আমাদের সব মৃদঙ্গ মৃদঙ্গ করতাল সব ভেঙে দিয়েছে। তখন বলে ঠিক আছে, চিন্তা নেই। তখন কি হলো? নৃসিংহদেব সাক্ষাৎ প্রকট হয়েছে, হ্যাঁ প্রকট হয়ে ছাতির মধ্যে বসে গেছে, বলে আমার ভক্তের মৃদঙ্গ ভেঙে গেছে, তোমার ছাতির বি মৃদঙ্গকে আমি ফেড়ে দেব, একদম নাখুন তিনি বসিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় দিন যখন মহাপ্রভু ভক্তদের সঙ্গে যখন নিলে, এসে কি বলছে? বলে প্রভু আজ থেকে আর আমি আর এরকম খারাপ কাজ করব না। রাত্রিতে নৃসিংহদেব প্রকট সাক্ষাৎ হয়েছিল, দেখো আমার ছাতির রক্ত পড়ছে, আমি আর তোমাদের কীর্তনে বাধা দেব না, এবং আমার বংশে যারা আসবে তারা যাতে গোবিন্দের ভজন করে, যদি কেউ আমার বংশে ভজন না করে আমি তাদের বের করে দেবো, নিজের চাকরি থেকে ঘর থেকে বের করে দেবো। এখানে মায়াপুরে গিয়েছেন আপনারা? কারা কারা মায়াপুরে গিয়েছেন? যখন ওই কাজী যখন মরে মহাপ্রভু নিজে গিয়ে তাকে সমাধি দিয়েছে, তারপরে একটা চম্পক, হ্যাঁ একটা লাঠি তিনি গেড়ে দিয়েছিলেন, ওই গাছ হয়েছে দেখবেন, কিন্তু মুসলমানগুলো দেখবেন গলায় মালা তিলকেরে, হ্যাঁ চাপা ফুল আছে, তিলক এখনো কাটে। এই জন্য কোন বিপত্তিতে যদি ওই নৃসিংহদেবের আপনার নাম নিবেন, ঠাকুর তোমাদের সবসময় রক্ষা করবেন। ঠিক আছে, বলে ভগবান নৃসিংহদেব কি, বলে শ্রী ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। এখন গোপাল জন্ম নিবে, দেখুন আজকে তো গোপাল মহারাজ, যতি মহারাজ, আমার আশা দিদি কোথায় গেল? এই আজ মহারাজকে সাজানি, মহারাজ কোথায় গেল আপনার ড্রেসটা? জান সেজে আসেন ভালো করে, জান মহারাজকে নিয়ে যাও ভালো করে, কাপড় চুপড়ো পড়িয়ে মহারাজকে নন্দবাবা নিয়ে নিয়ে আসো। হরে কৃষ্ণ, মায়েরা না মহারাজদের সাজিয়ে নিয়ে আসো, নন্দবাবা সাজিয়ে নিয়ে আসো। আর যে নন্দ যশোদা দুজন পুরো ভালো করে সেজেছে কিনা? গোপালকে সাজিয়েছে ভালো করে? হ্যাঁ সেজে গুজে রেডি হয়ে যাও, 10 মিনিট পরে তোমাদের ডাকবো। বলে শ্রী কৃষ্ণ কানহাইয়া লাল কি, বলে শ্রী নন্দ কে লাল কি। এখন গোপাল জন্ম নিল, হ্যাঁ এখন যখন ভগবান জন্ম নিলে তখন কশ্যপ ঋষি থেকে, হ্যাঁ বলে ব্রহ্মা থেকে কশ্যপ মুনি হলো, ওনা থেকে একজন রাজা হলো। এ কথা বলবে না, একটা রাজা হলো যার নাম ছিল শ্রাদ্ধ দেব মন্দির, কিন্তু ওনার ঘরে কোনো সন্তান ছিল না, হ্যাঁ এই জন্য তিনি এটা যজ্ঞ করলেন। যজ্ঞ করে বললেন যাতে এইরকম যাতে পায়েসে তৈরি হয় যেটা খেলে গর্ভগৃহে সন্তান জন্ম নিয়ে। দেখুন আগেকার সায়েন্স এরা কত অ্যাডভান্স ছিল, এখন থেকে সায়েন্স থেকেও আগে যে সায়েন্স ছিল বিজ্ঞান বহুত অ্যাডভান্স ছিল। যজ্ঞ করা হলো, যেখানে যজ্ঞ করছে ওখানে পায়েসে তৈরি হবে, কিন্তু রাজার মনের মধ্যে ইচ্ছা ছিল বাড়িতে যাতে ছেলে হয়, কিন্তু রানীর ইচ্ছা ছিল যাতে বাড়িতে মেয়ে হয়। বলে কেন? বলে মেয়ে হলে মায়কে সাহায্য করবে, কিন্তু রাজা কি করছে, যদি ছেলে হয় আমার রাজ্য সিংহাসনকে কে সামলাবে? এই জন্য ওনার ইচ্ছা ছিল কি হয় বাড়িতে ছেলে হয়। এখন রানী কি করেছে, ওই যে যজ্ঞ করছিল ব্রাহ্মণরা ওদের কানে গিয়ে বলছে, বলেছে দেখো যদি মেয়ে হয় না তোমাদের খুব আমি ভালো দক্ষিণা দেবো, অনেক টাকা পয়সা দিব, কিন্তু ছেলে টেলে হলে বেশি টাকা পয়সা দেবো না আমি তোমাকে। এখন ব্রাহ্মণরা বললো মন্ত্রকে তো পাল্টাতে হবে, এইরকম মন্ত্র বলে হ্যাঁ ক্ষীরটা তৈরি হতো যেটা খেলে হবে ছেলে, এইরকম মন্ত্র ছিল, ওই মন্ত্রটা পড়ে যদি পায়েস হয় ওইটা খেলে হবে মেয়ে। এখন কি করছে, ওই ছেলের মন্ত্র না পড়ে না মেয়ের মন্ত্র বলে দিয়েছে,
আর যখন মেয়ের মন্ত্র বলেছে যখন রানী যখন ওই পায়ে শিখিয়েছে না অরে সুন্দর একটি সুন্দর এলা নামক সুন্দর একটা মেয়ে জন্ম নিয়েছে রাজা এখন গিয়েছে বশিষ্ঠের কাছে বলতে আমি বলেছিলাম বাড়িতে যাতে একটা ছেলে হয় এখানে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছে ব্রাহ্মণরা বলছে আমাদের কোনো দোষ নেই দোষ হলো এদের পরিবার এদের মত একই মত রানী বলে মেয়ে আর রাজা বলে ছেলে আমার কোনো মেয়ের মন্ত্র বলে দিয়েছে এখন বশিষ্ঠ বললো দেখো যদি বাড়িতে কোনো মেয়ে আসে না দুনিয়া বলে ঘরে লক্ষ্মী আসছে কে এসছে কে এসছে লক্ষ্মী কিন্তু ছেলে এলে কেউ বলে না নারায়ণ এসেছে এই জন্য ভালো হয়েছে মেয়ে এসছে এই জন্য মেয়েকে যখন দান দেওয়া হয় না লক্ষ্মী রূপ করে হ্যাঁ যখন মন্ত্র পড়ে লক্ষ্মী স্বরূপকে মেয়েকে দান দেওয়া হয় এবং কন্যা দানকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এই জন্য বাড়িতে মেয়ে আসা মানে এটা ভালো হ্যাঁ মেয়ে আসা ভালো তো বাড়িতে লক্ষ্মী এসছে বলে এটা কথার কথায় কিন্তু আমি তো ছেলে চাই ছেলে না হলে রাজ্যকে কে দিবে দেখুন আগে কিরকম মন্ত্র চলতে ছিল বশিষ্ঠ তিনি এরকম মন্ত্র বললে তিনি মেয়েটাকে ছেলে বানিয়ে দিলেন মেয়েটাকে তিনি ছেলে বানিয়ে দিলেন সুদুগ্ন বানিয়ে দিলেন ছেলেটাকে এখানে কি হয়েছে একদিন যখন ও বড় হয়েছে সন্ন্যাস আমত নিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল কিন্তু ওই যে জঙ্গলটি ছিল শিব ঠাকুর ওখানে থাকত হ্যাঁ তিনি পার্বতীর সঙ্গে শিব ঠাকুর থাকতেন যখন ওই জঙ্গলে তো সব প্রবেশ করেছে না ঘোড়া নিয়ে গিয়েছিল সন্ন্যাস আমত আর যত ঘোড়া না সব ঘোড়ি হয়ে গেছে আর যত সৈনিক গুলো সব মেয়ে হয়ে গেছে আর যে রাজকুমার না রাজকুমারী হয়েছে সবাই তাকিয়ে দেখে কি হলো আমরা সবাই ছেলে থেকে মেয়ে কি করে হলো বলে বললো কি করে মেয়ে বলে এক সময় যখন শ্রী পার্বতী তার নিজের মধ্যে মিলন হচ্ছিল ঠিক সেই সময় চতুর্সন শ্রী ঠাকুরকে দর্শন করতে গিয়েছে যখন গিয়েছে শ্রী পার্বতী নিজে নিজে মিলছে এখন পার্বতী তো খুব লজ্জায় পড়ে গেছে শ্রী ঠাকুরকে বলছে এটা কোনো সংসার যার যখন মন হয় মুখ ফুটিয়ে চলে আসে এরপর সংসার বলে হ্যাঁ আমার কোনো লজ্জা ফজ্জা কিছুই নেই এখানে শ্রী ঠাকুর কি করেছে অভিশাপ দিয়ে দিয়েছে বলে আজ থেকে এই বনের মধ্যে যদি কোনো পুরুষ ঢুকে না ও পুরুষ থাকবে না সব স্ত্রী হয়ে যাবে আর ওরা তো জানতো না আর মধ্যে ঢুকেছে সব হয়েছে স্ত্রী এখন লজ্জায় আর ঘরে আসে না এখন এই খবর রাজার কাছে পৌঁছেছে রাজা এখন গিয়েছে কার কাছে বশিষ্ঠ কাছে বলে আবার ছেলেটা হয়ে গেছে মেয়ে রাজকুমারী হয়েছে তুমি কিছু ব্যবস্থা করো তিনি গিয়ে শিব ঠাকুরকে বলছেন বলে শিব ঠাকুর কৃপা করে যাতে আবার এই রাজকুমারীটা রাজকুমার হতে পারে বলে আবার অভিশাপের কোনো দাম নেই হ্যাঁ অতএব এইরকম হবে না বলে আপনি কৃপা করুন শিব তো বলে বাবা খুব দয়াল বলে ঠিক আছে আমি এইটা করতে পারি তোমার যে এই যে রাজকুমারী এক মাস রাজকুমারী থাকবে আর এক মাস রাজকুমার থাকবে মানে এক মাস ছেলে আর এক মাস মেয়ে থাকে আর যখন মেয়ে হয়ে থাকে না ঘুমটা দিয়ে ধর্ম লুকিয়ে থাকে আর যখন ছেলে হয় তখন রাজ্য শাসন করে যখন ও মেয়ে হয়েছে তখন ওর বিয়ে হয়েছে এই বুধের সঙ্গে বিয়ে হয়েছে যখন বিয়ে হয়েছে ওর গর্ভ থেকে যে সন্তানটা হয়েছে না ওই সন্তান থেকে সূর্য বংশ আসে ওই সূর্য বংশে ভগবান রাম তিনি যখন ছেলে ছিল তখন এক রাজকুমারীর সঙ্গে বিয়ে হয়েছে যখন বিয়ে হয়েছে ওখান থেকে যে ছেলে এসেছে ওই পরম্পরাতে এসেছে চন্দ্রবংশ আর ওই চন্দ্রবংশে আমাদের গোপাল জন্ম নিয়েছে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছে দেখুন ঠাকুরের কিরকম মায়া এক ব্যক্তি থেকেই সূর্যবংশ চন্দ্রবংশ এই চন্দ্র সূর্যবংশে আমাদের যে হিন্দুদের যে দেবতা রাম আর কৃষ্ণ দুইজন কেবল এক পুরুষ থেকে এই বংশে জন্মগ্রহণ করে হ্যাঁ সূর্যবংশে রাম চন্দ্রবংশে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করছেন বলে শ্রী শ্যাবর রামচন্দ্র কি জয় বলে শ্রী কৃষ্ণ কন্হাইয়া লাল কি জয় তখন এই বংশে এসছেন কে এই বংশে দেব মিড়ি এসছেন তাতে পরম্পরাতে এখানে শ্রী এসছেন নন্দ বাবা এই নন্দ বাবার যে বাবা ছিল ওনার নাম ছিল পরিজন বাবা ওনার ছিল পাঁচটি সন্তান হ্যাঁ ওনার ছিল পাঁচটি সন্তান উপানন্দ সুনন্দ নন্দ অভিনন্দ নন্দ হ্যাঁ আর এনার আটটা যে ভাই ছিল বসুদেব মহারাজ হ্যাঁ এই বসুদেব মহারাজ এখানে বসুদেব মহারাজ এখানে ভগবান কৃষ্ণ এখানে জন্মগ্রহণ করিবে সুখদেব গোস্বামী যখন দেখলে কৃষ্ণ জন্মগ্রহণ করিবে যেরকম টিভির মধ্যে আমরা সিরিয়াল দেখি না সেইরকম ভাবে তার হৃদয়ের মধ্যে সমস্ত কৃষ্ণ লীলা দর্শন করতে আরম্ভ করেছে সুন্দর সুন্দর কৃষ্ণ লীলা যখন দর্শন করতে আরম্ভ করেছে এখানে তিনি কি করছেন একটি শ্লোক এইরকম একটি শ্লোক বলেছেন
31 श्लोकर मध्ये संपूर्ण कृष्ण कथा के तिनी वर्णना कर दिए छे बोले किरगम कृष्ण की भावे तिनी न देखव कि वसुदेव रे कारागार कृष्ण चतुर्भुज रूपे की करी प्रकट होले कि भावे तिनी गोकुल गेले गोकुल गिए तिनी पुतना आकाश रु बकास रु के बध करले तापर कंस मामा के तिनी उद्धार करले तापर द्वारका गेले 16108 पाटरार के संगे बिए होलो प्रत्येक पत्नी थे के दृष्टि दृष्टि पुत्र एक एक के मैं होलो अबार ठाकुर की करे अभिशाप के ग्रहण करे तिनी प्रभास क्षेत्र ते गिए तिनी निजर लीला के समाप्त कर गोलोक वृंदावन तिनी चले गए तिनी 31 श्लोक बोले ना बोले श्री कृष्ण कन्हैया लाल की जय नंद के लाला की जय तिनी बोले तो एकदम चुपचाप बसी गए परिकित महाराज बोल सब की वही गलो बोले वही गलो ना पूरा कृष्ण कथा सुनी दिला বলে আমি চার দিন থেকে বসে আছি কেবল কৃষ্ণ কথা গোবিন্দের কথা শোনাতে বলে কেন না আমি যখন মায়ের পেটে ছিলাম অস্বস্থ মা যখন আমাকে মারার জন্য চেষ্টা করে গোবিন্দ তখন মার গর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করছে তিনি হলে না আমার কুল দেবতা আমি তো শুধু গোবিন্দের কথা শোনার জন্য চার দিন বসে আছি আর আপনি কি করলেন অগস্ত ঋষি যেরকম একটি চুল ভরে এক এক গন্ডুস জলে তিনি সম্পূর্ণ সমুদ্র পানি কি যেরকম পান করে আপনি তো 31 শ্লোক পুরা গোবিন্দের কথা বলে দিলেন আমার তৃপ্তি হয়নি আমি চাই একদম গোবিন্দের কথা যাতে বিস্তৃত রূপে বর্ণনা করেন তখন এনার কথা শুনে তখন তিনি তিন দিন পর্যন্ত সেই কৃষ্ণ 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 কথা কে তিনি তিন দিন পর্যন্ত তিনি শুনান হ্যাঁ এখন বলছেন যখন তিনি হন কৃষ্ণ কথা তিনি এখন প্রারম্ভ করছেন যখন প্রারম্ভ করছেন তিনি বলে যে কৃষ্ণ কথা খুব মিষ্টি কথা হ্যাঁ কৃষ্ণ কথা খুব মিষ্টি কথা কৃষ্ণ কৃষ্ণ কথার মতো এত মিষ্টি কথা কিছুই নেই বলে তিনটি হলো গঙ্গা কয়টা গঙ্গা কি কি মন্দা কেবল হাত যখন কোনো প্রশ্ন করে কিছু উত্তর দিতে পারবে হ্যাঁ একটি গঙ্গা হলো স্বর্গে যার নাম হলো মন্দাকিনী কালকে সবাইকে জিজ্ঞাসা করো একটি গঙ্গা হলো মর্ত্য জগতে যার নাম ভাগীরথী আর তৃতীয় গঙ্গা হলো পাতাল লোকে যার নাম হলো ভগবতী বলছে এই তিনটি গঙ্গা যেভাবে তিন লোককে তিনি উদ্ধার করছে কৃষ্ণ কথা তিনি তিন লোককে উদ্ধার করেন বলে কাকে কাকে উদ্ধার করে বলে যে বলে যে শুনে আর যে প্রশ্ন করে যে তিন জনকে কৃষ্ণ কথা তিন জনকে উদ্ধার করে বলে কৃষ্ণ কথা কি রকম বলে নিপ্রীত তসই রূপগীয় মানা भव औषध छत्र मनोविरामात कहा उत्तम श्लोक गुणानुवादात उमान विरज्यते बिना पशुना बोले निवृत तस्य रूप गिरमनात भव औषध छत्र मनोविरामात अर्थ हलो कृष्ण कथार मध्ये इतो आकर्षण तार मध्ये इतो मिष्टी मीठा अछे जरा ब्रह्मे तो रमण करे তাদের কো কৃষ্ণ কথা আকর্ষণ করে আর যদি ভগবান সংসার থেকে কে উদ্ধার হতে চায় সব থেকে ভালো ঔষধ কি বলে ভগবানের কথা হ্যাঁ বলে ভগবানের কথা কে ঔষধ সঙ্গে উদাহরণ দিয়েছে তখন এখানে প্রশ্ন করছেন আপনারা দেখবেন এলোপ্যাথিক মেডিসিন কত হ্যাঁ তেতো সঙ্গে সঙ্গে মুখে দিয়ে জলকে সঙ্গে সঙ্গে আমরা গেলি হ্যাঁ বলে তুমি বলছেন কৃষ্ণ কথা হলো ঔষধি তবে কৃষ্ণ কথা কি খুব তেতো বলে না তেতো নাই বলে মন অভিরামাত হৃদয় কান হৃদয় কে কৃষ্ণ কথা খুব আনন্দ প্রদান করে হ্যাঁ কৃষ্ণ কথা শুনলে মন কান একদম তৃপ্ত হয়ে যায় কৃষ্ণ কথা শুনলে এখন কি হয়েছে কংস তিনি হ্যাঁ কংস তিনি জন্ম গ্রহণ করছে এত বদমাশি হয়েছে কংস আর তিনি বলছেন আমার দেশে কেউ গোবিন্দের নাম নিতে পারবে না কেউ যজ্ঞ করতে পারবে না কেউ ভগবানের ভজন করতে পারবে না হ্যাঁ তিনি যদি কেউ ভজন করে তাহলে আমি জেল বন্ধ করে দেব কে বলছে কংস কার ছেলে ছিল উগ্রসেনের এখানে প্রশ্ন হচ্ছে উগ্রসেন তো কৃষ্ণ ভক্ত ছিল তার ওনার ছেলেটা তো দুষ্ট কি করে গেল মন দিয়ে শুনো এখন যখন উগ্রসেন মহারাজের সঙ্গে যখন বিয়ে হয়েছে ওনার স্ত্রীর নাম ছিল পদ্মা এখন কিছুদিনে বিয়ের পর ও গিয়েছে বাপের বাড়ি বাপের বাড়িতে একদিন খুব সুন্দর সেজে উঠে একটি সুন্দর বগিচার মধ্যে তিনি বিহার করছিল একটা ধুমিলি দৈত্য ছিল ও আকাশে যাচ্ছিল দেখেছে পদ্মাকে এত সুন্দর দেখে ও আকৃষ্ট হয়ে গেছে
আকৃষ্ট হয়ে কি করছে, ও রূপ নিয়ে নিয়েছে উগ্রসেন মহারাজের, হঠাৎ সেখানে প্রকট হয়ে গেছে। তখন ও পদ্মা বলছে, তুমি কি করে এখানে এলো, তুমি হঠাৎ এখানে কি করে এলে গো? তুমি বলে রাস্তায় যাচ্ছিলাম, তোমাকে দেখে এলাম, এখানে ওনার সঙ্গে ওখানে মিলন হয়েছে। যেখানে মিলন হচ্ছে, মিলে যখন ও চলে গেছে না, এখানে পদ্মার মনের মধ্যে কোন শঙ্কা এসেছে, কিন্তু হাব ভাব আমার প্রত্যেক স্ত্রী জানে না, আমার পতির হাব ভাব, তার ক্রিয়াকলাপ ক্রিয়া প্রত্যেক পতিরে জানে, কিন্তু এর সঙ্গে মিলে তো আলাদা আলাদা মতো কিছু মনে হচ্ছিল। এখন ও থেকে এখন গর্ভ এসে গেছে, এখন ও কাকে না বলে কি করছে, তাড়াতাড়ি চলে এসে শ্বশুর বাড়িতে, এ কথা আর কাকে ও বলে নাই। এখন ওর গর্ভ থেকে কে হয়েছে, কংস, ওই ত্রিপুলি দত্তের অংশে হয়েছে, এই জন্যে রাক্ষস হয়েছে। হ্যাঁ, রাক্ষস হয়ে এত উৎপাত করেছে, সাধুদের জেল বন্ধ করে দিয়েছে। আর সাধুরা জেল বসে না, গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি কখন অবতীর্ণ হয়ে আমাদের কখন তুমি উদ্ধার করবে। আর জেলের মধ্যে বলে গোবিন্দ জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, ভগবানকে ডেকেছে। আর আকাশবাণী হয়েছে, হে দেবতারা তোমাদের দুঃখ কষ্ট আমি বুঝতে পেরেছি, তোমরা গিয়ে যদুবংশে জন্মগ্রহণ করো, হে দেবীরা তোমরা গিয়ে গোপী বংশে জন্মগ্রহণ কর, আমি তাড়াতাড়ি অবতীর্ণ হচ্ছি, হয়ে এই দুষ্টকে আমি বিনাশ করব। ইতিমধ্যে কংস কি করেছে, নিজের ভগ্নী দেবকীকে তিনি বসুদেবের সঙ্গে বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে অনেক তিনি দহেজ, হ্যাঁ, যৌতুক রূপে অনেক কিছু টাকা পয়সা দাস দাসী ঘোড়া ঘাড়ি অনেক কিছু দিয়ে নিজে সারথি হয়ে তিনি তাকে বিদায় দিচ্ছে। বিদায় দেওয়ার সময় যখন রাস্তার মাঝখানে আকাশবাণী হয়েছে, বলে রে মুড়া কংস, তুমি যে দেবকীকে তুমি সারথি হয়ে তুমি তাকে নিয়ে যাচ্ছ এর অষ্টম গর্ভে, তোমার কাল জন্ম নিবে। যখন এই কথা বলেছে কংস চিন্তা করছে, না রহেগা বাঁশ না গেছে কি বাঁশুরি, বুঝতে পারছেন তো, বাঁশ হলে তো বাঁশ থাকবে, অতএব আমি দেবকীকে সমাপ্ত করে দেবো। সঙ্গে সঙ্গে তিনি খড়গ বের করে চুলের মুঠা ধরেছি, আর যখন মারতে যাচ্ছে, এখন বসুদেব মহারাজ দেখলো আকাশবাণী কখনো মিথ্যা হতে পারবে না, দেবতা বাণী ও সত্য হবে, যে কোনো ভাবে আমাকে দেবকীকে বাঁচাতে হবে। এখন কংসকে তিনি বহুভাবে তিনি বুঝাতে চেষ্টা করলেন, বলে কংস এটা হলো বিয়ের সময়, আর তুমি যদি নিজের বৌণীকে মার না, সারা দুনিয়া কি বলবে, বিয়ের সময় নিজের ভগ্নীকে মেরেছ, সারা জীবন ইয়ে অপকীর্তি থাকবে, সবাই নিন্দা করবে, এইরকম জীবনে থাকা না থাকা সমান। বলে আকাশবাণী শুনে নাই, বলে আমিও শুনেছি। তখন বসুদেব মহারাজ বুঝালে, বলে দেখো কে মরে, শরীরটা মরে, শরীর তো মরাই আছে, কিন্তু আত্মা কি কখনো মরে, এটা তো না যায়তে না মৃয়তে অজ্য নিত্য শাশ্বত হলো, হ্যাঁ, নাই নাম ছিন্দতি শাস্ত্রাণী, নাই নাম দহতি পাবক, নচায় না ক্লেদন্ত বনায় না সচতি, মারু তাকে তো অস্ত্র শস্ত্র কাটতে পারে না, জলে ভিজে না, আগুনের মধ্যে পুরো না, আত্মা তো নিত্য, এই শরীরটা কেবল পরিবর্তন হয়, যেরকম এটা কাপড় ছিঁড়ে গেলে পরে পুরনো হলে আমরা ছেড়েটা নূতন কাপড় পরি, এই আত্মা তো ঠিক সেরকম হবে, তবুও শুনতে চাই না। তখন বসুদেব মহারাজ বলে দেখো কংস, তুমি আমাকে জানো, আমি কখনো মিথ্যা কথা বলি না, তুমি আমাকে জানো, বলে আমি প্রতিজ্ঞা করছি আমার যত ছেলেগুলো হবে না সব ছেলে তোমাকে দিয়ে দেবো, সব ছেলে তোমাকে দিয়ে দেবো, অতএব তুমি মারবে না। এখন ঠাকুরের ইচ্ছা, এখানে কি করেছে,
তিনি তার কথা শুনেছে কিন্তু সর্বপ্রথম যে কীর্তিমান একটি সন্তান হলো তুমি ওই সন্তানকে নিয়ে তিনি কংস দিয়েছে আর কংস দিয়েছো তার হৃদয় দ্রবীভূত হয়ে গেছে হ্যাঁ মৃত্যুর হাতে নিজের ছেলেকে প্রসন্ন হয়ে গেছে যাও তুমি এই ছেলেটা নিয়ে যাও অষ্টম গর্ভের সন্তান সঙ্গে আমার সম্বন্ধ এখন নারদ দেখলে তো খারাপ হয়েছে বলে কে না বলে কখন ভগবান জন্ম নিবে যখন পাপের ঘড়া ভরে যাবে হৃদয়ের মধ্যে যদি দয়া ভাব আসে ঠাকুর দি আসে আসবে না আজ সঙ্গে সঙ্গে নারদ তুমি বিনা বাজাতে বাজাতে সেখানে নারদ সেখানে উপস্থিত হয়ে গেছেন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গোপী হয়ে এসছে তোমাকে মারার জন্য ওরা সব প্ল্যানিং বানিয়েছে জাল বিছিয়েছে হ্যাঁ এখন তুমি একটা পদ্ম পুষ্প নিয়ে এসেছিল বলে বলো দেখি ওর মধ্যে আটটা পাখুড়ি ছিল বলে বলো দেখি এটা প্রথম নম্বর কে আট নম্বর কে তখন বলছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট বলে উল্টো কিনো বলে এক দু তিন চার পাঁচ ছ সাত আট বলে বুঝতে পারছো বলে না গুরুদেব বলে এটা বুঝতে পারলে না তুমি মনে করছো যে এখান থেকে গলে করে এক দুই তিন চার পাঁচ সাত আট তেমনি উল্টো যখন কিনছো তখন কি হয়ে আছে যাকে এক বলছে না ওটা আট হয়ে আছে বলে তা কি করে বলে দেবতাদেরকে কথা বুঝা বহুত কঠিন তুমি তো এই দিকে থেকে কিনছো তুমি উল্টো থেকে কিনে কি হবে যাকে এক মনে করছো ওটা কি হয়ে যাবে আট হয়ে যাবে যখন আট ভাই বড় হবে সব মিলে তোমাকে মারবে বলে তবে আমি সবাইকে মেরে ফেলবো বলে আমি কেন বলবো তুমি জানো তোমার কথা জানো আর ওকে তো ভড়কিয়ে দিয়েছি ভড়কিয়ে দিয়ে না আর তো পালিয়ে গেছে বার দিকে আর কংস এক একটা করে ছয়টা সন্তানকে তিনি মেরে ফেলছেন হ্যাঁ এবার মন দিয়ে শুনুন এই যে ছয়টি সন্তানকে তিনি মারলে সবাই বলবে নারদ এত বড় সাধু সাধু এই ছেলেদের মারি হ্যাঁ মেরে মেরে ফেলালো এটা কি কোনো সাধুর কার্য বলে কেন মেরে মেরে ফেলালো বলে এরা হলো ব্রহ্মার মানসপুত্র মারিছে এক সময় ব্রহ্মা তিনি সুন্দর একটি মেঘ সৃষ্টি করে ও মেয়েটি সত্যি এত সুন্দর ছিল ব্রহ্মা নিজের মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় আসক্ত হয়ে পিছনে পিছনে ব্রহ্মা দৌড়ায় তখন ওই মেয়েটি একটা হরিণী হয়ে যায় তিনি আবার হরিণী হয় তিনি তার পিছনে পিছনে দৌড়ায় এই যে ছয়টি ওনার পুত্র ছিল না ওরা খুব জোর জোর হেসেছে বলে দেখো গুরুর কি অবস্থা নিজের মেয়ের প্রতি দৌড়াচ্ছি তখন ব্রহ্মা তাদের অভিশাপ দিল বলে তোমার আমার ক্রিয়া দেখে তোমরা হাসছ তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি নিজের বাবার বাবার হাতে তিন জন্ম মরার পর তোমাদের মুক্তি হবে আগের জন্মে ইয়ে কাল নেমী পুত্র হয়ে এসেছিল হ্যাঁ এই কংস কাল নেমী ছিল তার পুত্র হয়েছিল সেখানে মরে তার আগে একবার মৃত্যু হয়েছে এটা হলো লাস্ট অর্থাৎ ওই কাল নেমী ওখানে কংস হয়ে এসেছে এর হাতে যত তাড়াতাড়ি মরবে না ওরা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে অর্থাৎ নারদ মারালে না তাদের উদ্ধার করে দিলেন আর এই যে ছয়টি পুত্র কি বলে ছয়টি পুত্র হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যদি কেউ আপনা হৃদয়ের মধ্যে
ভগবান কে বসাতে চাই তাকে কি করতে হবে প্রথমে এই কাম ক্রোধ লোভ মোহ তাকে মারতে হবে যখন মারবে তখন সপ্তম গর্ভ কে এলো বলদেব প্রভু কে বলে তিনি পৃথিবী স্বরূপ তিনি বলে ভূ শক্তি আধার শক্তি হ্যাঁ ভূ শক্তি তিনি ভগবান কে তিনি ধারণ করে অতএ তিনি আসন ব্যঞ্জন ওনার সমস্ত শৃঙ্গার বি যত উপকরণ শ্রী বলদেব প্রভু যখন বলদেব প্রভু আসবে তখন ধারণ করার জন্য তখন তিনি কৃষ্ণ আসবেন তার আগে কৃষ্ণ আসবে না একটা কথা আর দ্বিতীয় কথা হলো এটা মন দিয়ে শুনো কৃষ্ণ অষ্টম গর্ভে কেন এলো বলে যে অষ্টম গর্ভে এই জন্য এলে ভক্তি হলো আটটি সোপান কয়টি সোপান কি কি প্রথম হলো শ্রদ্ধা ভক্তির প্রথম হলো শ্রদ্ধা যেরকম আপনাদের শ্রদ্ধা আছে তবে তো এখানে কথা শুনতে এসছেন শ্রদ্ধা না থাকলে কি এখানে আসতে না আপনারা এখানে আসতে না এই জন্য শ্রদ্ধা বলে তারপরে যখন শ্রদ্ধা এখানে এসেছেন তখন সাধু সঙ্গ গোবিন্দের কথা শুনতে যখন গোবিন্দের কথা শুনে তখন কি জ্ঞান হয় আমি কে বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের হিতদাস যখন হরি কথা শুনে বুঝতে পারলাম আমরা সবাই গোবিন্দের দাস তখন কি করব তৃতীয় স্টেজ হলো ভজন ক্রিয়া তখন জি ভগবান ভজন করতে আরম্ভ করে তৃতীয় আর চতুর্থ স্টেজটা হলো অনর্থ নিবৃত্তি যখন ভজন করব হৃদয় থেকে যত অনর্থ আছে অপরাধ আছে ধীরে 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 হৃদয় থেকে কাম ক্রোধ লোভ হ্যাঁ অসন্তৃষ্ণা যত প্রকার খারাপ জিনিস তখন ধীরে নষ্ট হবে আর যে পঞ্চম স্টেজ কি হবে তারপরে হবে রুচি রুচি মানে কৃষ্ণ কথা শুনতে খুব ভাল লাগবে তার নাম নিতে খুব ভাল লাগবে তার ভজন করতে খুব ভাল লাগবে তারপরে সপ্তম স্টেজ কি হবে পঞ্চম ষষ্ঠ স্টেজ নিষ্ঠা বলে নিষ্ঠা অর্থ কি বলে নিষ্ঠা অর্থ হলো ভগবান ভজন তাকে এত ভাল লাগবে সংসারে যত বাধা বিপত্তি এলো গোবিন্দের ভজন আর ছাড়বে সংসার ছুটে যাবে কিন্তু গোবিন্দের ভজন আর ছাড়বে না যেরকম মীরা তুলসীদাস যেরকম হরিদাস ঠাকুর নাম শুনেছেন হরিদাস ঠাকুরকে যখন তিনি ভজন করতেন যখন মুসলমানরা বলে এই হরিনাম করতে পারবে না কলমা উচ্চারণ করো হরিদাস ঠাকুর কি বললেন বটি বটি করে যদি আমার শরীর কি কেটে দালো তবু বদনামে হরিনাম ছাড়ব না তখন নিষ্ঠা যত বিপদি এলেও তিনি গোবিন্দের ভজন কিছুতেই ছাড়বে না কিন্তু আমরা কি জানি তো যদি সংসারে একটু দুঃখ কষ্ট এসে যায় না খাওয়া দাওয়া ছাড়ব না ঘোরা ছাড়ব না ঘুমা ছাড়ব না প্রথমে মালাটাই ছেড়ে বলে ভগবান এত ভজন করলাম আর ঠাকুর আমাদের এত দুঃখ কষ্ট দিল খাওয়া ছাড়বে না ঘোরা ছাড়বে না হ্যাঁ কিছু ছাড়বে না ভগবান ভজন আগে ছেড়ে দিল মানে ভগবান ভজন ছাড়ার জন্য আগে থেকে রেডি হয়ে আছে হ্যাঁ রেড এই জন্য প্রভুপাদ তিনি বলছেন সত্য লাঞ্ছনা সত্য গঞ্জনা সত্য অপমান শুনে ও হরি ভজন ছাড়িবে না হ্যাঁ সারা দুনিয়া ছুটে যা কিন্তু ভজন নেই ছুটনি চাইয়ে বুঝতে পারছেন তো নিষ্ঠা তারপরে হবে আসক্তি তারপরে কি হবে আসক্তি তারপরে হবে ভাব ভাব অবস্থাতে কি লক্ষণ কখনো কখনো গোবিন্দের ওই বাঁশি আবার শুনতে পাবে কখনো কখনো কি বুঝবে ঠাকুর যেরকম এসে আমাকে অধরামৃত পান করে গেল কখনো কখনো এইরকম মনে হবে ঠাকুরের যে নুপুর আছে না ছম 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 আওয়াজ আসবে কখনো এইরকম মনে হবে গোবিন্দ এসে যেন আমাকে স্পর্শ করলো তার চোখ থেকে জল পড়তে আরম্ভ করবে এটা হলো ভাবের লক্ষণ এটা হলো সপ্তম স্টেজ আর যে প্রেম হলো অষ্টম স্টেজ যেখানে প্রেম হবে সাক্ষাৎ ঠাকুর সেখানে গোবিন্দ সেখানে সাক্ষাৎ প্রকট হয়ে যাবে বলে শ্রী কৃষ্ণ কানিয়া লাল কি এই যে কৃষ্ণ অষ্টম গর্ভে এলেন এখানে ছয়টি সন্তানকে মেরে দিয়েছে সপ্তম গর্ভে শ্রী বলদেব প্রভু এলেন তখন যোগ মায়াকে আদেশ দিয়ে ওখান থেকে তিনি রোহিণী গর্ভে তাকে স্থাপন করে দেন অষ্টম গর্ভে এখানে কৃষ্ণ জন্ম নিবে যখন ভগবান জন্ম নিবে সমস্ত দেবতারা আকাশ মার্গে এসে ভগবানের গর্ভস্তুতি করছে বলে সত্য প্রথম সত্য পরম ত্রিসত্য সত্য সজোনি নিহিত চ সত্য সত্য স সত্য অমৃত সত্য নেত্রে সত্যাত্মকত্বাম শরণম প্রপদ্যে তেত্রিশ করোড় দেবতারা ভগবান কে স্তুতি করছে হে প্রভু তোমার ধাম সত্য তোমার ভক্ত সত্য তোমার হ্যাঁ ত্রিকাল সত্য তুমি হলে সনাতন তুমি যদি তোমার চরণ কে কেউ আশ্রয় গ্রহণ করে যেরকম গরু খুরের মধ্যে যতটুকু জল যাতে ওইটা সাধারণ ভাবে আমার পার হয়ে যাই যারা গোবিন্দ চরণকে আশ্রয় গ্রহণ করে
অনায়াসে তিনি ভবসাগর থেকে পার হইয়া আর যারা গোবিন্দ ভজন করে যদি কোনো বিপত্তি আসে না তার মাথার উপরে পা দিয়ে তারা সংসার থেকে পার হয়ে যায় কিন্তু যারা গোবিন্দ চরণ ছেড়ে দিয়ে জ্ঞান কর্ম যোগ কে আশ্রয় গ্রহণ করে তারা অনেক পরিশ্রম করে ও অনেক উচ্চ পদ কে প্রাপ্ত করে ও সেখান থেকে পতন হয় কিন্তু তোমার চরণ কে যারা আশ্রয় গ্রহণ করে বলে না অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দ্বয়ে তাহাতে এখন বিশ্রাম লভিয়া চারণ ভবের ভয় তোমার চরণ হলো অভয় হ্যাঁ ভগবান কে খুব স্তুতি করলেন এখন গোবিন্দ প্রকট হবে যখন প্রকট হবে এই জগতে এখানে যদি কোনো প্রাইম মিনিস্টার আসে না প্রধানমন্ত্রী আসে মুখ্যমন্ত্রী আসে তার জন্য কত স্বাগত হয় কত সাজাবটি হয় এখানে সাক্ষাৎ ভগবান আসবে বলে তার জন্য কিছু হবে না এই জন্য বলছে অত সর্বগুণ পেত কাল পর শোভন এখন সমস্ত ঋতু এক সঙ্গে যে ছয়টি ঋতু গোবিন্দ সেবার জন্য ওই ছয়টি ঋতু প্রকট হয়ে গেছে আর বৃন্দাবন ধামেতে ফল ফুলতে সুন্দর ভাবে সেজে গেছে বলে কেন বলে গোবিন্দ আসবে তার স্বাগত আর জানি আর যে যমুনা নদী ছিল না কল 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 করে নাদ করে তিনি যমুনা থেকে বেরিয়ে তিনি ভগবান রে জয়কার দিয়ে বলে কি কৃষ্ণ কে মেয়া লাল কি তিনি প্রবাহিত হচ্ছে বলে কেন যমুনা রে তো আনন্দ কেন বলে আমাকে পাটরানী বানাবে তারপরে কৃষ্ণের সঙ্গে তিনি হলেন এক স্বরূপ বিশাখা সখী ও আমার সঙ্গে গোবিন্দ আমাকে সখী বানাবে আর রং হলো কালো বলে কেন কৃষ্ণ রঙে তিনি রঙে আছে আর আর যত নদী ছিল না তারাও প্রসন্ন হয়েছে বলে তারা কেন খুশি হয়েছে বলে সব থেকে বড় নদী হলো যমুনা আর অন্যান্য নদী হলো ছোট বউন যখন বড় বউনের সঙ্গে বিয়ে হবে তখন তার সঙ্গে জামাই সঙ্গে ছোট বউনদের সম্বন্ধ কি হবে শালী এরা শালী হয়ে যাবে দেখবেন কখন জামাই ও স্ত্রী থেকেও বেশি শালী দেবে ভালোবেসে এই জন্য বলছে আমাদের শালী হলে পরে আমাদের গোবিন্দ আমাদের ভালো লাগে বাসবে এই জন্য যমুনা খুব প্রসন্ন হয়ে গেছে এখানে যে পদ্ম পুষ্প কখনো ফুটে দিনে কিন্তু রাত্রিতে এখন পদ্ম পুষ্প রাত্রি ফুটে গেছে বলে কেন ফুটে গেছে বলে কারণ হলো বলে নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনী নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাগ্রে যখন সাধুরা ভগবানের স্বরূপকে যখন উদাহরণ দিবে সব পদ্ম পুষ্পের মধ্যে এই চরণ পদ্ম হ্যাঁ মুখ পদ্ম নেত্র পদ্ম নাভি পদ্ম হস্ত পদ্ম এই জন্য এখন যে পদ্ম পুষ্প একদম রাত্রি মধ্যে ফুটে গেছে দ্বিতীয় কারণ বলছে কৃষ্ণ এখন কোন বংশে নিবে জন্ম কোন বংশে বলতে চন্দ্রবংশে চন্দ্রবংশে ভগবান আগে কোন বংশে জন্ম নিয়েছিল সূর্য বংশে রাম রূপে ভগবান আসে যেখানে রাম রূপে ভগবান আসে এখানে রামায়ণ বর্ণনা করছে এত আনন্দ এসেছে এক মাস পর্যন্ত সে জন্ম মহোৎসব পালন হচ্ছে আর ভগবান সূর্য বংশে জন্ম নিয়েছিলেন একদম দিন দুপুর দুপুরের মধ্যে ভগবান রাম জন্ম নিয়েছিল এক মাস পর্যন্ত সেখানে রামের জন্ম মহোৎসব চলেছে সবাই আনন্দতে উৎফুল্ল কিন্তু চন্দ্রমা এক কোণে বসে কান্নাকাটি করছে ভগবান রাম বললে চন্দ্রমা দেখো আমার জন্ম উৎসব সবাই আনন্দতে হ্যাঁ অভিভূত তুমি কেন কান্নাকাটি করছো বলে প্রভু আমি তো বঞ্চিত হয়ে গেলাম বলে কেন তুমিও আনন্দ না বলে দেখো এই সূর্য এক মাস থেকে এখান থেকে হটছে না সূর্য গেলে তো চন্দ্রমা আসবে না এই জন্য ও হটছে না এই জন্য না হাঁটলে আমি আসবো কি করে এই জন্য আমি তো বঞ্চিত হয়ে গেলাম বলে চিন্তা নেই আমি যখন আগের বার আসবো না তোমার বংশে আসবে রাত্রিতে আসবো চন্দ্রমা রাত্রিতে উদয় হয় না রাত্রিতে আসবো বলে প্রভু এই অবতার তো বঞ্চিত হয়ে গেলাম না তোমার তো আনন্দ নিতে পারলাম না বলে চিন্তা কর না আমার নাম তো হলো রাম কিন্তু আমার নামের সঙ্গে তোমাকে জুড়ে দিব সবাই আমাকে রামচন্দ্র বলবে কি বলবে রাম চন্দ্র খুশি বলে ঠিক আছে খুশি এখন ভগবান কোন কোন বংশে আসছে চন্দ্র বংশে যখন চন্দ্র বংশে এসেছে বলে বুধবার ছিল আর ওই যে মাস হলো ভাদ্র মাস ছিল অষ্টমী রাত্রিতে ঠাকুর আসে অষ্টমী রাত্রিতে চন্দ্রমা আধা চন্দ্রমা হয় কিন্তু আজকে ঠাকুর চন্দ্রবংশে আসছে না আজকে ঠাকুর চন্দ্রবংশে আসছে যে চন্দ্রমা একদম পূর্ণ চন্দ্র হয়ে প্রকট হয়ে গেছে যখন পূর্ণ চন্দ্র হয়ে প্রকট হয়েছে এখন আপনার শুনে থাকবেন যখন কৃষ্ণ জন্ম নিয়েছে তখন আকাশ মধ্যে কালা মেঘ ছিল হ্যাঁ এখন মেঘ নিচে চন্দ্রমা উপর এখন চন্দ্রমা বুঝায় মেঘ সামনে তো ঘটে যা
বলে কেন বলে তুমি জানো না ঠাকুর আজকে আমার বলসে আসছে বলে তুমি জানো না ঠাকুর আজকে আমার রং নিয়ে আসছে হ্যাঁ আমার রং নিয়ে আসছে বলে তোমার রং তো নিয়ে আসবে এলো আমার বলসে আসছে না ঠাকুর তোমার থেকে আমার সৌভাগ্য বেশি এখানে দেবতারা বলছে দেখো এটা ঝগড়া করার সময় নয় সবাই আনন্দ নাও তুমি একটু হেঁটে যাও আর দুজন আনন্দ নাও আর সবাই গোবিন্দের নাম লাও এখানে সবাই গোবিন্দের নাম নিচ্ছে ঠিক ওই সময়ে ঠাকুর তিনি রাত্রি বারোটায় তিনি ওই জেলের মধ্যে ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে ঠাকুর তিনি জেলের মধ্যে তিনি বলে শ্রীকৃষ্ণকে নিয়া এখানে দেবকী বসতে বলছে বলে প্রভু তোমাকে তো আমি এই রূপে আমার প্রার্থনা করি নাই ঠাকুর বললে দেখো তোমার পূর্বজন্মে কৃষ্ণ আর সুতপা ছিল রাজা রানী কিন্তু রাজ ভোগ সুখ না পেরে তুমি 12,000 বর্ষ পর্যন্ত কেবল সুখ্ন পাতা কে কে আমার তপস্যা করো আমি যখন দর্শন দিয়েছি বলে বর্মা গো বলে তোমার মত আমার একটা ছেলে চাই আমি বললাম আমার মত তো ছেলে যাবে তো কেউ হয় না আমি বললাম অসমর্থ তত্ত্ব অসমর্থ মানে যা থেকে বড়ের কথা ছেড়ে দিন যার সমান জগতে কেউ নাই হ্যাঁ এই যে নেই আমি বলেছিলাম তোমার ছেলে হয়ে আসবো আমি এখন বাচ্চা ছেলে হয়ে যাব আর বলে না আমাকে নিয়ে গোকুলি নিয়ে যাবে ওখানে মা যশোমতির একটা মেয়ে জন্ম নিয়েছে আমাকে রেখে ওই মেয়েটা থেকে কেন নিয়ে আসবো বলে ঠাকুর আমাদের হাতে দেখছো হ্যাঁ কি করে আমার মধ্যে শৃঙ্খলা পড়ে আছে পায়ের মধ্যে হাতের মধ্যে বড় বড় তালা পাহারাদারা সব জেগে আছে বলে চিন্তা করে না কেবল আমাকে মাথার মধ্যে কেবল মাথার মধ্যে নিয়ে নাও দেখবে সব বন্ধন হ্যাঁ সব বন্ধন খুলে যাবে দেখুন ঠাকুর এখানে একটা ভালো শিক্ষা দিচ্ছে হ্যাঁ যদি এই শিক্ষাটুকু আমার নিতে পারি না আমাদের বন্ধন খুলে যাবে বলেছে যা কিছু সংসারে কর আমাকে আগে রেখে যেন বিয়ে ঘরে হচ্ছে আমার কি করি সব সারা দুনিয়াকে নিমন্ত্রণ করবো মাছ মাছ খাওয়াবো কত বোতল ভাঙবো হ্যাঁ মদ খাওয়াবো কিন্তু যে সব কিছু দিয়েছে তার জন্য কিছু নেই গোপাল বাড়িতে বসে আছে তাকে কিছু ভোগ লাগার না আর মাছ মাছ সব দুনিয়াকে খাওয়া আছে নিজে দিনে তিনবার গরম সময় দু তিনবার কাপড় পাল্টাচ্ছি ঠাকুর 10 দিন থেকে বসে আছে এই কাপড় পরে তার প্রতি কোনো ধ্যান নেই হ্যাঁ তাকে আগে রাখি করি না হ্যাঁ সব পরিবারকে আগে নিয়ে করি কিন্তু ভগবান শিক্ষা দিচ্ছে বলে না তুমি সংসারে যা কিছু করো নিজের ছেলের বার্থডে হলে সবাই নতুন নতুন কাপড় তাকে দিই ছেলের কত কাপড় তোমার কাপড় কিন্তু গোবিন্দের এক দু সেট আছে গোবিন্দের কাপড় আছে আপনার ঠাকুরের তো কাপড় আছে না ঠাকুরকে যখন ভগবান দ্রৌপদীকে এত কাপড় দিলে কেন যখন ভগবান অঙ্গুল কেটে যায় না দ্রৌপদী কাপড়টাকে ফেড়ে ঠাকুরের হাতের মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে বলে দ্রৌপদী একদিন তোমার ঋণী থেকে আমি মুক্ত হব তোমার ঋণী থেকে আমি মুক্তি করাবো তোমাকে হ্যাঁ এই জন্য যখন ওই ভারী সভার মধ্যে তখন যখন লাজ যাচ্ছে তার যখন বস্ত্র হরণ হচ্ছে তিনি সবাই পতি সেখানে 5-5টা পতি তখনকার ভীমের নাম শুনেছেন না সর্বশ্রেষ্ঠ গদাধারী অর্জুন সর্বশ্রেষ্ঠ গান্ডীবধারী সর্বশ্রেষ্ঠ ভালা যুদ্ধেতে যুধিষ্ঠির মহারাজ তলোয়ার যুদ্ধেতে নকুল সহদেব এত বড় বড় যদি আমাদের একটা পতি খুব টাকা পয়সা হয় না স্ত্রীরা ছাতি ফুলিয়ে ছিল এই আমার পতি আজকে কি করবে কি দ্রৌপদীর কয়টা পতি ছিল শেষে কেউ কাজে এলো কেউ কাজে আসেনি চোখ ফেড়ে ফেড়ে দেখছে কেউ তো কিছু বলবে সব মাথা হেঁট করে বসেছিল যখন এরা কিছু করলো না তখন ওখানে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য তাদেরও তাক আছে কিছু তো বলবে কেউ কিছু বলবে কি দ্রৌপদী নিজে বলছে উত্তরাকে তার পুত্র বধূকে বলে উত্তরা নিজের জীবনে অনুভূতি কথা বলছে আমি নিজের অনুভূতি কথা তোমাকে বলছি কি যত দেখা যাচ্ছে সংসার না শেষে কেউ কাজে আসবে না তোমার আমি নিজে দেখেছি কেউ কাজে আসেনি আর যখন কেউ রক্ষা করলো না দু হাত উঠিয়ে যখন সেই গোবিন্দকে ডেকেছে হে গোবিন্দ রাখ শরণ আপ্ত ঠাকুর তোমার ছাড়া জগতে আর কেউ নেই সঙ্গে সঙ্গে ঠাকুর তিনি বস্ত্র রূপে প্রকট হয়ে গেছে 10,000 হাতির শক্তি শেষ কিন্তু 10,000 শাড়ি আর শেষ হয় না দুনিয়া দেখছে শাড়ি দিয়ে কোনো নারী না নারী একটা শাড়ি হয়ে গেছে বুঝতে পারছেন তো आप कैसे हो जब तक जेब में पैसा हो पैसा गन तुम कौन ये दुनिया बड़ा विचित्र जीवन बड़ा विचित्र दुनिया केवल स्वार्थ पे टिके आ चाहिए संसार वो जो भलावासा टुक देखा जाचे ना भला आप कैसे हो जब तक जेब में पैसा हो पैसा गन तुम कौन विचित्र दुनिया
ভালোবাসতে হয় তো গোবিন্দকে ভালোবাসো যে তোমার কাজে আসবে দুনিয়া কোন কাজে আসার দুনিয়া কেউ কাজে আসবে না দ্রৌপদী তিনি নিজে বলছেন এই জন্য বাড়িতে কিছু হলে কি করতে হবে প্রথম গোবিন্দের কাপড় আছে কিনা দেখো একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যখন আপনি নিজের শরীরটাকে ভালো করে শৃঙ্গার করুন একটা দর্পণের সামনে দাঁড়িয়ে যান দেখবেন শরীরটাকে তুমি যত ভালোভাবে সাজাবে না ওই যে পরছাইটা আছে ছায়াটা ওকে সাজাতে হবে না ওটা নিজে থেকে সেজে যাচ্ছে কি না বুঝতে পারছে তো কি বুঝতে পারছে না নিজের শরীরটাকে সাজিয়ে দেখুন দর্পণ দর্পণ দর্পণের কাছে দাঁড়াবেন কি হবে এই শরীরটাকে যেরকম সাজাবে না ছায়াটা সেই রকম সেজে যাবে তো ঠিক সেই রকম তুমি যত সুন্দর ভাবে গোবিন্দের সেবা করবে গোবিন্দকে শৃঙ্গার করবে তাকে পড়াবে তার সেবা করবে তুমি নিজে থেকে সেজে যাবে নিজে থেকে তুমি সেজে যাবে তত সুখে শান্তি তুমি নিজে থাকতে পারবে হ্যাঁ এই জন্য এখানে এখানে কি হলো যখন ভগবানকে মাথার উপরে রেখেছে না তার যে হাতের মধ্যে শৃঙ্খলা সব নিজেতে খুলে গেছে দরজা খুলে গেছে পাহাড় গুলো শুয়ে গেছে রিম ঝিম বৃষ্টি হচ্ছে আনন্দ মাথার উপরে তিনি ছত্রী রূপে আছেন আর তিনি যাচ্ছেন যাচ্ছেন যমুনা নদী তো একদম ভর্তি জল বলে কি করে পার পার হব যে যমুনা মধ্যে ঢুকেছে যমুনা দেবী চিন্তা করছে আমিও একটু গোবিন্দের চরণ স্পর্শ করি আর তোমার বাড়িতে আসা হয়ে গেছে যমুনা গোবিন্দের চরণকে স্পর্শ করবে আর বসুদেব মহারাজ তো ভয় পেয়ে গেছে গোপালের উপরে উঠিয়ে দিয়েছে বলে কে আছে আমার গোপালকে রক্ষা করো তখন ওখানে একটা গ্রামের নাম আছে কোলে কোলে মানে কই হো তো মেরে গোপাল কো লে লো রক্ষা করো হ্যাঁ ইতিমধ্যে কৃষ্ণ পাটা পিছনে বাড়িয়ে দিয়েছে যমুনা স্পর্শ করে সঙ্গে সঙ্গে নিচে এসে গেছে আর যোগ মায়া তিনি একটা শিয়াল হয়ে এসেছে আর শিয়াল হয়ে যখন যাচ্ছে বলে এইটুকু জল তখন তিনি পার হয়ে গেলেন হ্যাঁ আজকে আমরা শ্রবণ করলাম কি করে গোবিন্দ তিনি কোথায় মথুরাতে প্রকট হলেন কালকে খুব সুন্দর কথা শুনবো কৃষ্ণ কি করে গোকুল তিনি নন্দ বাবার তিনি গোপাল হয়ে কি করে জন্মগ্রহণ করলেন কালকে এই কথা আমরা কালকে শ্রবণ করবো এই জন্য কালকে তাড়াতাড়ি আসবো তবে গোকুলের যে কথা না এ থেকেও সুন্দর কথা গোকুলের কথা কালকে আমরা আর কালকে রাধারানী জন্ম নিবে আজকে আপনারা কোন রঙের শাড়ি পরে এসেছেন আরে বলো হলুদ রঙের কালকে রাধারানী জন্ম নিবে না তিনি হলেন প্রেমের মূর্তিমান কালকে আপনারা গোলাপি রঙের শাড়ি পরে আসবেন বাংলায় কি বলে গোলাপি তো সুন্দর হ্যাঁ হ্যাঁ গোলাপি রঙের এটা হলো অনুরাগের রঙ ঠিক আছে এখানে ভগবান কৃষ্ণ আসবেন আজকে আমাদের আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা না আমাদের একজন দাদা করছেন মা করছেন কে করছে তোমার না কে করছে কে কি নাম বলো না প্রভুর নাম বলো কি বলো নাম বলো আরে দাইয়া কে প্রসাদ আজ দিয়েছে রত্না হ্যাঁ মনা আর রত্না এর প্রসাদ আজকে দিয়েছে আজকে আপনাদের জন্য খুব ভালো পোলাও রান্না হয়েছে আলু দম আর পায়েস এরা দিয়েছে আপনাদের প্রসাদ দেখুন ঠাকুরের জন্য যদি এক অন্ন দানা কেউ দিয়ে না যেটা সুধা মাতিনি দু মুঠি তিনি কি দিয়েছিলেন খুদ ভাজা দিয়েছিলেন কৃষ্ণ তাকে একদম সোনার মার দিয়ে দিয়ে এই জন্য ভগবানকে দেওয়ার অনেক পুণ্য এই জন্য আজকে যারা দিয়েছে ঠাকুরের কাছে তাদের আমি প্রার্থনা করি ঠাকুর তাদের খুব যাতে দিয়ে আর যাতে ওরা কি করে প্রত্যেক বছর যাতে সেবা করে আর আজকে যারা নন্দ যশোদা হয়েছে আজকে যারা নন্দ যশোদা হয়েছে এদেরও ঘরে সন্তান ছিল না বিয়ে হওয়ার অনেক দিন পরে সন্তান হয়নি এরা যখন এই ভাগবতের কথা শুনেছে আর ভাগবতের ফল রেখে খেয়েছে না তখন তাদের বাড়িতে গোপাল জন্ম নিয়েছে এই জন্য আপনার এদের জন্য খুব জোর জোর তালি বাজান এরা প্রসাদ দিয়েছে আজকে ব্রজগোপাল আজকে ওনার যে দাদা না হ্যাঁ কি তোমার কি করছিল এই জন্য মেজ ভাই ব্রজগোপাল প্রভু আজ তিনি সবাই যেন তিনি প্রসাদের ব্যবস্থা একে ওনার ছেলে ওনার ছেলে ওনার ছেলে ঠিক আছে আপনি এদের জন্য তালি আবার বাজান ভালো প্রসাদ দিন আসুন দাদা এরা নিয়ে আসুন নিয়ে আসুন কৃষ্ণকে নিয়ে আসো হরে কৃষ্ণ আসো আসো সবাই আসো একটা কাজ করবেন বাইরে যে ফুলগুলো না দিয়ে যান ফুলগুলো নিয়ে যখন ভগবান আসবে তাদের উপরে ছড়াবে দাও বেটে বেটে দাও সবাই ফুল ভেঙে এ বসে থাকো আরে আসো আসো না কেন মহারাজ আসুন হরে কৃষ্ণ আপনার বসে থাকো
Thank you.